नमस्कार, आमी सरोद म्यूजिक वेंचर्सेर पक्ष थेके पौशाली भट्टाचार्य। आमरा सकलेई जानी आज ठीक कयेक घंटा आगेई महामान्य हाईकोर्ट एबारेर दुर्गापूजो निये किछु राय जारी करेछेन। आमरा अवश्यई मेने चलबो सेई सब राय। चलुन देखे नेवा जाक रायगुली की की। राज्येर प्रतिटी दुर्गा मंडपे एई अतिमारी अवस्थाय कोनो दर्शनार्थी पूजा मंडपे प्रवेश करते पारबे ना। आबार बोली, राज्येर प्रत्येकटी पूजा मंडपे एई अतिमारी अवस्थाय कोनो दर्शनार्थी पूजा मंडपे प्रवेश करते पारबे ना। एबारेर प्रत्येकटी पूजा मंडप हबे एक एकटी कन्टेनमेंट जोन। आबार बोली, एबारेर प्रत्येकटी पूजा मंडप हबे एक एकटी कन्टेनमेंट जोन। छोटो पूजो मंडपेर क्षेत्रे 5 मीटार आगे एवं बड़ो पूजो मंडपेर क्षेत्रे 10 मीटार आगे नो एंट्री जोन तैरी करते हबे। आरो एक बार बोली, छोटो पूजो मंडपेर क्षेत्रे 5 मीटार एवं बड़ो पूजो मंडपेर क्षेत्रे 10 मीटार आगे थेके नो एंट्री जोन तैरी करते हबे। नो एंट्री जोने उद्योक्तादेर संख्या निर्धारित करे दिएछेन महामान्य हाईकोर्ट। सर्वोच्च 25 জন উদ্যোক্তা পূজো মণ্ডপের ভেতরে থাকতে পারবেন। সর্বোচ্চ 25 জন উদ্যোক্তা পূজো মণ্ডপের ভেতরে থাকতে পারবেন এবং তাদের নাম সহ পরিচয় তালিকা পূজো মণ্ডপের বাইরে তালিকা করে টাঙিয়ে দিতে হবে। মহামান্য আদালত এই নির্দেশও দিয়েছেন, লক্ষ্মী পূজোর মধ্যে পরিস্থিতি কি দাঁড়ালো তা স্পষ্টভাবে মহামান্য আদালতকে জানাতে হবে। মহামান্য হাইকোর্ট এই নির্দেশও দিয়েছেন, লক্ষ্মী পূজোর মধ্যে পরিস্থিতি কি দাঁড়ালো তা স্পষ্টভাবে হাইকোর্টকে জানাতে হবে। প্রত্যেকটি পূজো মণ্ডপ থেকে ভার্চুয়াল পূজো দেখার ব্যবস্থা রাখতেই হবে। প্রত্যেকটি পূজো মণ্ডপ থেকে ভার্চুয়াল পূজো দেখাবার ব্যবস্থা রাখতেই হবে, এটা বাঞ্ছনীয়। কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল তারই রায় আজ হাইকোর্ট জারি করল। এক কথায় বলা যায়, জনশূন্য মণ্ডপই হবে এবারের রাজ্যের দুর্গাপুজো। এটুকু আমরা এক কথায় বলতেই পারি। আজ মহামান্য হাইকোর্টের রায় শুনে আমরা সকলে ভীষণ খুশি এবং আমাদের এই রায়গুলো অবশ্য পালন করতে হবে, কারণ সবার আগে আমাদের প্রাণ। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সরোদ মিউজিক ভেঞ্চার্স। আর আমাদের ফেসবুক পেজ সৃঞ্জয় মুখার্জির পেজটাকে লাইক করুন, ফলো করুন এবং সি ফার্স্ট করে রাখুন। ইউটিউবে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।